রাজধানী ঢাকার কাছে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে আনন্দময় সময় কাটাতে সারা রিসোর্ট হতে পারে একটি আদর্শ ভ্রমণ স্থান। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে আমরা জানব গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত সারা রিসোর্ট সম্পর্কে। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং শিশুদের প্রতি যত্নবান দৃষ্টিভঙ্গির জন্য খুব অল্প সময়ই সারা রিসোর্ট দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। প্রায় 200 বিঘা জায়গা জুড়ে নির্মিত সারা রিসোর্টে আছে 6টি বাংলো, ওয়াটার লজ, রাজা ভিউ টাওয়ার, সুইমিং পুল, 90 মুভি থিয়েটার, ভিআর গেমস, মিনিবার, জিম, জাকুজি, মাড হাউস, কিডস জোন, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা, কায়াকিং, বোট রাইডিং, সাইকেল রাইডিং এবং মিনি চিড়িয়াখানা। চাইলে ফানুস কিংবা ঘুরিয়ে উড়াতে পারবেন সারা রিসোর্টে। এছাড়া সারা রিসোর্টে জন্মদিন, অ্যানিভার্সারি, পিকনিক এবং যে কোনো ধরনের সভা সেমিনার আয়োজনের সুব্যবস্থাও রয়েছে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত সারা রিসোর্টে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ রয়েছে। থাকার জন্য এখানে আছে প্রেসিডেন্সিয়াল কিং ক্যাটাগরির প্রেসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম কিং ক্যাটাগরির প্রিমিয়াম ভিলা, সুপিরিয়র কিং এবং সুপিরিয়র টুইন সুবিধা সম্পন্ন ওয়াটার লজ ও রাজা ভিউ টাওয়ার, ডিলাক্স কিং এবং ডিলাক্স টুইন সুবিধার মাড হাউস। ভিলা ও রুমের সাথে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি নাস্তা, এসি রুম, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা চা বা কফির ব্যবস্থা, টেলিফোন, হেয়ার ড্রায়ার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, লন্ড্রি সুবিধা, স্যাটেলাইট কেবল কানেক্টিভিটি এবং কার পার্কিং। প্রেসিডেন্সিয়াল কিং ক্যাটাগরির 3 রুমে 6 জন থাকার সুবিধার প্রেসিডেন্সিয়াল ভিলার ভাড়া 60,000 টাকা। এসি ভিলায় অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরির ব্যবস্থা, স্যাটেলাইট টিভি, 6 জনের কমপ্লিমেন্টারি নাস্তা এবং প্রিমিয়াম বাথরুম সুবিধা। প্রিমিয়াম ভিলায় প্রিমিয়াম কিং ক্যাটাগরি সর্বমোট 22টি কক্ষ রয়েছে। 2 জন থাকার সুবিধা সম্পন্ন প্রতিটি রুমের ভাড়া 12,500 টাকা। প্রিমিয়াম ভিলায় অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরির সরঞ্জাম, স্যাটেলাইট টিভি এবং 2 জনের কমপ্লিমেন্টারি নাস্তা। রাজা ভিউ টাওয়ারে সুপিরিয়র কিং এবং সুপিরিয়র টুইন ক্যাটাগরি রুমে 2 জন থাকতে হলে আপনাকে খরচ করতে হবে 10,500 টাকা। এখানে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরির ব্যবস্থা, স্যাটেলাইট টিভি এবং 2 জনের কমপ্লিমেন্টারি নাস্তার সুযোগ রয়েছে। রাজা ভিউ টাওয়ারের মতো ওয়াটার লজের রুমগুলো সুপিরিয়র কিং ও সুপিরিয়র টুইন ক্যাটাগরির। এখানে 2 জনের রাত্রি যাপনের জন্য আপনাকে গুনতে হবে 10,500 টাকা। আর সাথে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরি সরঞ্জাম, স্যাটেলাইট টিভি এবং 2 জনের কমপ্লিমেন্টারি নাস্তা তো রয়েছেই। আধুনিক সুযোগ সুবিধায় গ্রামীণ পরিবেশে রাত্রি যাপনের জন্য মাড হাউসকে বেছে নিতে পারেন। মাড হাউসের রুমগুলো ডিলাক্স কিং এবং ডিলাক্স টুইন ক্যাটাগরির এবং প্রতিটি রুমের ভাড়া 8,000 টাকা। সেই সাথে হাই স্পিড ইন্টারনেট, কফি তৈরি সরঞ্জাম, স্যাটেলাইট টিভি এবং 2 জনের কমপ্লিমেন্টারি সকালের নাস্তা তো থাকছেই। সারা রিসোর্টের প্রতিটি রুম ভাড়ার সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট প্রযোজ্য। সারা রিসোর্টে নিয়মিতভাবে ডে লং প্যাকেজ চালু আছে। 3,000 টাকায় একজনের ডে লং প্যাকেজে রয়েছে লাঞ্চ, সুইমিং পুল, জিম, বোট রাইডিং এবং ওয়াইফাই সুবিধা। ডে লং প্যাকেজে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করা যায়। সারা রিসোর্টে বিভিন্ন উৎসব এবং দিবস উপলক্ষে নানা রকম প্যাকেজ এবং ছাড়ের ব্যবস্থা থাকে। রিসোর্টের বর্তমান প্রমোশনাল অফার জানতে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন। সারা রিসোর্টে সর্বমোট 3টি রেস্টুরেন্ট, আইসক্রিম এবং পেস্ট্রি শপ রয়েছে। ক্লাব হাউস রেস্টুরেন্টে সকালে নাস্তা থেকে শুরু করে বার্বিকিউ আয়োজনের সুযোগ রয়েছে। এছাড়া দ্য টেরেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া গেলেও ওয়াটারেজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়।
নিজস্ব পরিবহন কিংবা বাসে করে সহজেই সারা রিসোর্টে যেতে পারবেন। ঢাকার মহাখালী বিমানবন্দর বাসস্টপ থেকে ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গমনকারী বাসে রাজাবাড়ি বাসস্টপে নামতে হবে। রাজাবাড়ি বাসস্টপ থেকে ডান দিকে মোড় নিয়ে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাঁদিকের রাস্তায় আরও কিছুটা এগিয়ে গেলেই সারা রিসোর্টে পৌঁছে যাবেন। সারা রিসোর্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় ফোন নাম্বার পেতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না।